হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জোশ একাডেমি। জোশ একাডেমি চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, শুরু করছি আজকের আমাদের ভিডিও। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা বলে নিই। দেখো, এসএসসি জিডিতে কিন্তু এবার বিশাল বড় একটা ভ্যাকেন্সি আসছে, প্রায় 86,400 ভ্যাকেন্সির মতো আসছে। এবং তার সঙ্গে কিন্তু WBP KP তোমরা জানো যে এই বিষয়গুলো, এবং তার সাথে কিন্তু রেলওয়ের যে গ্রুপ ডি সেই পরীক্ষাটাও কিন্তু সামনেই কিন্তু হচ্ছে এই মাসে। তো দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো কিন্তু অবশ্যই প্রত্যেক দিন কিন্তু করে নাও। তো দেখো আজকের প্রশ্ন, দেখো কোন নদীর উপত্যকায় রবার চাষ হয়? অপশন দেখো, পেরিয়া, কাবেরী, তুঙ্গভদ্রা নাকি কৃষ্ণা। তো দেখো কোন নদীর উপত্যকায় রবার চাষ হয়? তো এটি সঠিক উত্তর কিন্তু পেরিয়ার নদীর উপত্যকায় কিন্তু রবার চাষ হয়, অপশন এই কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। ভারতের কোন রাজ্যে সব থেকে কম পরিমাণে পলি মাটি দেখা যায়? অপশন দেখো, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ নাকি বিহার। তো ভারতের কোন রাজ্যে সব থেকে কম পরিমাণে পলি মাটি দেখা যায়? এটি কিন্তু মধ্যপ্রদেশে দেখা যায়, অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। তারপর চলো নেক্সট কোশ্চেন, ভারতে কোন শহরটিকে গরমকালে সব থেকে বেশি সময় সূর্যালোক লাভ করে? তো অপশন গো দেখো, শ্রীনগর, ডিব্রুগড়, কন্যাকুমারী নাকি মুম্বাই। তো ভারতে কোন শহর গরমকালে সবচেয়ে বেশি সূর্যালোক লাভ করে? এটি কিন্তু শ্রীনগর, অপশন এ কিন্তু হয়ে যাবে এটি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, আফ্রিকার কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটা। তো দেখো, ওরেচ, লিম্পোপো, জাম্বেসি নাকি কোনোটি নয়। তো আফ্রিকার কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? এটি কিন্তু লিম্পোপো, অপশন বি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। তারপর দেখো, অ্যাসেটিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণটির নাম কি? অপশনগুলো দেখো, রেকটিফাইড স্পিরিট, মেথিলেটেড স্পিরিট, ক্লোরাইড নাকি ভিনিগার। তো দেখো, অ্যাসিটিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণটির নাম কি? এটি কিন্তু ভিনিগার, অপশন ডি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। তো অ্যাসিটিক অ্যাসিডের কিন্তু এটি কিন্তু লঘু জলীয় দ্রবণ, সেটির নাম কিন্তু ভিনিগার। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি। ঘর্ষণ বল কোন দিকে কাজ করে? অপশন দেখো, গতির অভিমুখে, গতির সমকোণে, গতির বিপরীত দিকে নাই কোনোটিই নয়। তো দেখো, ঘর্ষণ বল কিন্তু যেদিকে কাজ করে সেটি কিন্তু গতির বিপরীত দিকে কিন্তু কাজ করে, ঘর্ষণ বল, অপশন সি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। ওজনের পারমাণবিকতা কত? অপশন গুলো 3, 2, 4 নাকি 5। তো দেখো, ওজনের পারমাণবিকতা কিন্তু 3, অপশন এ কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, কোন ধাতব বস্তুকে উত্তপ্ত করলে তার থেকে কোন কণা নির্গত হয়? অপশন গুলো দেখো, প্রোটিন, ইলেকট্রন, নিউট্রন নাকি সবগুলি। তো দেখো, কোন ধাতব বস্তুকে উত্তপ্ত করলে তার থেকে কোন কণা নির্গত হয়? এটি কিন্তু ইলেকট্রন কণা নির্গত হয়, অপশন বি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে, তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল এখনো জয়েন করোনি, নিচের ডেসক্রিপশনে কিন্তু টেলিগ্রাম লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করো। তার সঙ্গে তোমরা যদি প্রত্যেক দিন কুইজ দিতে চাও, কুইজের লিঙ্ক কিন্তু আমি টেলিগ্রামে দিই। তাছাড়া কিন্তু এই কুইজ দিতে পারো তোমরা www.joshacademy.in, এটা কিন্তু তোমরা গুগলে গিয়ে সার্চ করলে একবারে পেয়ে যাবে ওয়েবসাইটটি। ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু কুইজটা দিতে পারো প্রত্যেক দিনের। তো দেখো, তাছাড়া কিন্তু টেলিগ্রামে অবশ্যই অবশ্যই জয়েন হয়ে যাও, নিচের ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক আছে। তো দেখো, ডাউন সিনড্রোম ক্রোমোজোমের সংখ্যা কয়টি? অপশনগুলো দেখো, 46, 48, 47 নাকি 45। তো দেখো, ডাউন সিনড্রোম ক্রোমোজোমের সংখ্যা কয়টি? এটির সংখ্যা কিন্তু 47টি, অপশন সি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। তারপর দেখো, অলফ্যাক্টরি স্নায়ু নিচের কোন কাজে সাহায্য করে? অপশনগুলো দেখো, ঘ্রাণ, শ্রবণ, তৃষ্ণা নাই কোনোটি নয়। তো অলফ্যাক্টরি স্নায়ু কিন্তু ঘ্রাণ নিতে কিন্তু সাহায্য করে, অপশন এই কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। তারপর দেখো, জার্ম প্লাজম তত্ত্বটি কার? অপশনগুলো দেখো, মেন্ডেল, ল্যামার্ক, ভাইসম্যান নাকি ডারউইন। তো দেখো, জার্ম প্লাজম কিন্তু এই তত্ত্বটি কিন্তু ভাইসম্যানের। আরেকটি কথা বলবো, চ্যানেলে যারা নতুন থাকবে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করবে পরবর্তী নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। বেল আইকন না ক্লিক করলে কিন্তু নোটিফিকেশন তোমরা পাবে না। তো দেখো, BMR এর উপর থাইরক্সিনের প্রভাব কি? অপশনগুলো দেখো, বৃদ্ধি পায়, কোনো প্রভাব নেই, কমে যায় নাই কোনোটি না। তো BMR এর উপর থাইরক্সিন প্রভাব কিন্তু বৃদ্ধি পায়, অপশন এ কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। রাষ্ট্রপতির পদ প্রার্থীর মনোনয়নপত্র কতজন নির্বাচক দ্বারা সমর্থিত হতে হবে? অপশনগুলো দেখো, 60 জন, 40 জন, 50 জন নাকি 30 জন। তো রাষ্ট্রপতি পদপ্রার্থীর মনোনয়নপত্র কতজন নির্বাচক দ্বারা সমর্থিত হবে, এটি সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 50 জন অন্তত। তো অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। সংবিধানগতভাবে রাজ্যসভা সর্বাধিক কটি আসন সংখ্যা থাকে? তো 250, 250টি, 280টি নাকি 240টি। তো সংবিধানগতভাবে রাজ্যসভার সর্বাধিক আসন সংখ্যা 250টি বা 250টি, অপশন এ কিন্তু এটি সঠিক উত্তর হবে।
কত নম্বর ধারায় রাজ্যপালকে শপথ গ্রহণ করানো হয় বা করা হয়? অপশনগুলো দেখো 158, 155, 159 নাকি 157। তো কত নম্বর ধারায় রাজ্যপালকে শপথ গ্রহণ করানো হয়? তো এটি সঠিক উত্তর কিন্তু 159, 159। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের সংসদ ও বিধানসভার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আমেরিকা, ইংল্যান্ড, সোভিয়েত ইউনিয়ন নাকি কানাডা? তো ভারতীয় সংবিধান সংসদ বিধানসভার ধারণা কিন্তু নেওয়া হয়েছে কোন দেশ থেকে? ইংল্যান্ড থেকে। অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হবে। কোন দেশ থেকে কোনটি নেওয়া হয়েছে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তবে দেখো, তুলু বংশের প্রতিষ্ঠাতাকে বীর নরসিংহ, কৃষ্ণদেব রায়, আদিল শাহ নাকি প্রথম হরিহর? তো তুলু বংশের প্রতিষ্ঠাতা কিন্তু বীর নরসিংহ। তো অপশন এ কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। কুষাণ বংশের রাজধানী কোথায় ছিল? অপশনগুলো দেখো, পাটালিপুত্র, তক্ষশিলা, বৈশালী নাকি থানেশ্বর? তো কুষাণ বংশের রাজধানী কোথায় ছিল এটি সঠিক উত্তর হয়ে যাবে তক্ষশিলা। অপশন বি কিন্তু এটি সঠিক অ্যান্সার হবে। তারপর দেখো, নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করে? 1735, 1738, 1736 না 1739? তো নাদির শাহ কিন্তু কত সালে ভারত আক্রমণ করে এটি কিন্তু 1739। অপশন ডি কিন্তু হবে সঠিক উত্তর। তো নেক্সট কোয়েশ্চনে যাওয়ার আগে, তোমরা যারা এই বইটি এখনো নেও, সরি পিডিএফটি যারা নেওনি অবশ্যই কিন্তু নিতে পারো। পিডিএফ কিন্তু বাছাই করা, 2800টি জিকে আছে, ঠিক আছে? তোমরা যারা এসএসসি, জিডি, ডাব্লিউবিপি বা কেপির পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটির দাম কিন্তু মাত্র 139 টাকা। তোমরা যারা দেবে, নিচের ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তাছাড়া ওখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করেও কিন্তু তোমরা ডাইরেক্ট আমাকে পেমেন্ট করে নিতে পারো। এরকম অনলাইন আর কিন্তু কোয়েশ্চেন পাবে। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে সিমুক, ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে, এরকম কিন্তু অনলাইনে কোয়েশ্চেন পাবে। ডেমো পেজও আছে, তোমরা ডেমো চাইলে ওখানে দেখে নিতে পারো ডেসক্রিপশনে। তবে দেখো, প্রথম মারাঠা যুদ্ধ কত সালে হয়েছিল? 1767 থেকে 1769, 1756 থেকে 1763, 1780 থেকে 1782 নাকি 1632 থেকে 1633? তো প্রথম মারাঠা যুদ্ধ হয়েছিল 1780 থেকে 1782। অপশান সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। তারপর দেখো, বিশ্বের প্রথম বৈদ্যুতিক কম্পিউটারের নাম কি? তো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কম্পিউটার রিলেটেড কোয়েশ্চেন কিন্তু তোমাদের প্রত্যেকবার আসবেই, ঠিক আছে? তারপর দেখো, এনিয়াক, কোনিয়াক, ইজিফেল নাকি কোনোটি নয়? তো বিশ্বের বৈদ্যুতিক কম্পিউটারের নাম কি? এনিয়াক। অপশন এ কিন্তু এটি সঠিক উত্তর হবে। ইউআরএল এর পূর্ণ অর্থ কি? ইউজার রিসোর্স লোকেটর, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউজার রিজার্ভ লোকেটর, ইউনিফর্ম রিজার্ভ লোকেশন। তো ইউআরএল এর সম্পূর্ণ, ইউআরএল এর পূর্ণ অর্থ কি? এটি এটি সঠিক উত্তর কিন্তু ইউনিফর্ম রিসোর্স লোকেটর। অপশন বি কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার। এবং আমাকে একটা তোমরা প্রশ্নের উত্তর দেবে, ডাব্লু 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 এর পুরো অর্থ কি? ডাব্লু ডাব্লু ডাব্লুর পুরো অর্থটি কি এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। তবে দেখো, রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? তো গণপতি চক্রবর্তী, উইলিয়াম ডিজনি, অ্যারিস্টোটল নাকি মার্টিন কুপার? তো রাষ্ট্রবিজ্ঞানের জনক কিন্তু কাকে বলা হয়? এটি কিন্তু অ্যারিস্টোটল। অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। তারপর দেখো, ভারতের প্রথম দুবার এবারের যে মহিলার নাম কি? তো বাচেন্দ্রীপাল, সন্তোষ যাদব, তরুদত্ত নাকি কোনোটি না? প্রশ্নটা ভালো করে পড়বে। ভারতের প্রথম দুবার, ঠিক আছে, এটি কিন্তু এবারের জয়, এর নাম কিন্তু সন্তোষ যাদব। এই সন্তোষ যাদবের বাড়ি কিন্তু হরিয়ানায়, ঠিক আছে? ইনি কিন্তু পদ্মশ্রী পুরস্কার পেয়েছে, এটাও কিন্তু অবশ্যই মাথায় রাখবে। তারপর দেখো, বিশ্ব মাতৃভাষা দিবস কবে পালন করা হয়? 21শে ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি নাকি 30শে ফেব্রুয়ারি? তো বিশ্ব মাতৃভাষা দিবস কবে পালন করা হয়? এটি কিন্তু 21শে ফেব্রুয়ারি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।